আশ্চর্যজনকভাবে আমাদের বলতে হচ্ছে হক প্রচারে বাধা এটা সবচেয়ে বেশি কোনো অমুসলিমদের দ্বারা হচ্ছে না এটা মুসলিমদের দ্বারাই হচ্ছে নামধারী মুসলিম আমাদের এই দেশে যদি আপনি হকের বাইরে সরাসরি মূলধারার সলফে সালহিনের মানহাজের বাইরে ভ্রান্ত গ্রুপদেরকে যদি সিরিয়াল করেন তা আমাদের দেশে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ লম্বা দুইটা শ্রেণী আপনি পাবেন তার একটা শ্রেণী হলো অমুসলিম অধিকাংশ ক্ষেত্রে সামানান কলিলা কিছু বাদে বাদ বাকি প্রায় অমুসলিম তাদেরকে আপনারা সন্নি নামে চেনেন এটা আমাদের দেশীয় ভাষা আর আল্লাহর রাসুলের পদ্ধতিতে সন্নি বলতে আমরা বুঝি হলো আহলুল যারা সন্নাতে মানে সন্নাতে বিশ্বাসী সুন্নার অনুসারী তাদেরকে বলা হয় সন্নি কিন্তু এই শব্দটা যখন বাংলাদেশি ভাষায় অনুবাদ করবেন তখন তার নাম হবে হলো অমুসলিম শিয়াদের একটা আকৃতি টুপিয়ালা কাফের কিন্তু সিরিয়ালে হয়তো ডাকবেন না এই কাফের এদিক আসো তা হয়তো বলবো না কিন্তু অধিকাংশ তারা কাফের অমুসলিম তারা মরা মানুষের কাছে গিয়ে পরীক্ষার ফলাফল পরীক্ষা বৃহস্পতিবারে বাবা জান আপনি একটু দেখে দিবেন ওদেরকে ক্ষমা করে ভালো রেজাল্ট যাতে হয় ব্যবস্থা করে দিবেন কিভাবে তার মুসলিম বলবেন এটা অমুসলিম যে হুদুর বলতেছে প্রকাশ্যে আল্লাহ আগে ছিল তবে মোহাম্মদের দায়িত্ব দিয়ে এখন তিনি গায়েব মোহাম্মদ আগে ছিল তবে খাজা আসার পর থেকে মোহাম্মদ গায়েব হয়ে গেছে পর তিনি অবশ্যই অমুসলিম তাকে মুসলিম মনে করলে তার নিজের ইমানের ঘাটতি আছে আমরা কথাই মনে করি ইমান ভঙ্গের যে ভয়াবহ বড় দশটি কারণ আছে তার একটা কারণ হল হালালকে হারাম মনে করা হারামকে হালাল মনে করা তার একটা বড় কারণ হলো আল্লাহ এবং তার রাসুলের দিন নিয়ে আর কি ঠাট্টা করা তার একটা বড় কারণ হলো অমুসলিমকে অমুসলিম না মনে করা কথা বোঝা যাচ্ছে এইটা হলো সুন্নিদের অবস্থা আর একটা গ্রুপ আছে তারা নিজেদেরকে আহালে হক বলে হক কেরাম তারা নিজেদেরকে দাবি করে আগের গ্রুপটা করে মরা মানুষের পূজা আর এই গ্রুপটা করে হলো তাদা মানুষের পূজা এটা আমি আপনাকে বোঝাবো ইনশাআল্লাহ সুন্নিরা করে হলো মৃত মানুষের পূজা যত মরে যাবে তত তাদের লাভ বেশি তারা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে যে আল্লাহর অলিরা তো মরেই না তোমরা মরা বলো কি হবে দাদা তাই তারা গাড়ি দিয়ে রাখতেছে আর কি এখন তাদের দাবি জীবিত থাকতে আমাদের পীর সাহেবের ক্ষমতা যেমন ছিল মৃত্যুবরণ করার পর তার ক্ষমতা আরো বাইরে গেছে কমে নেই না এরা হইলো মৃত মানুষের পূজা করে বোঝা যাচ্ছে আর যেই গ্রুপের নাম বললাম বর্তমানে যেই গ্রুপটা সবথেকে বেশি মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল সবচেয়ে বেশি তাদের সংখ্যার আলে মোনামা সেই গ্রুপটা করে জীবিত মানুষের পূজা তারা তাদা মানুষের পূজা করে তারা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে আমাদের গঙ্গহী হুদুর বলার পরে মাদানী হুসাইন বলার পরে চরমনার পীর বলার পরে তারপরে বিভিন্ন হুজুরের নাম বলে ও আশাফ আলী থানবি বলার পরে আমাদের কোরআন হাদিসের আর কোনো দলিল লাগবে না এটাই আমাদের দলিল শুনছেন এটা এই যে দুই গ্রুপ এই দুই গ্রুপ থেকে আমরা সবচাইতে বেশি হকের বাধা আমরা পাই কথা বোঝা যাচ্ছে এই দুইটা গ্রুপ থেকে আমরা বাধা পাই মোহাম্মদ এই জমিনে সবচাইতে বেশি কষ্ট কারা করছে সবচাইতে বেশি মাজলুম কারা আল্লাহ নবী সাল্লাম বললেন আমি এবং আমার নবী ভাইয়েরা আল আম্বিয়া নবীরা নবীরা হলে সবচাইতে বেশি কষ্ট করেছে সবচাইতে বেশি মাসলুম এই জমিনে তারা সবচাইতে বেশি নির্যাতিত তারা সবচেয়ে বেশি অপবাদের শিকার তারা সবচেয়ে বেশি গালিগালাস তাদেরকে করা হয়েছে সুর আং কাবুত আউজ উল্লাহিনা সাইতানীর রজীম বিশমিল্লাস এর রহমানের রহিম আলিফলাম মেম আহাসিবান নাস আই ইয়ুত রকু আই ইয়াকুলু আমান ওহুম লা ইউফ তানুন আল্লাহ সুবান আতালা বলতেছেন তারা ইমান আনসে এ কথা বললেই কি তাদের ছেড়ে দেওয়া হবে ছেড়ে দেওয়া হবে না প্রথমটার অর্থ আমি জানি না জন্য বলতে পারলাম না এই পৃথিবীতে যার পর কোরআন নাজিল হয়েছে তিনিও জানতেন না তার নাম হল আলিফলাম মিম আলিফলাম র হা মিম ইয়াসিন হা বিভিন্ন শব্দ আছে যদিও জোর করেই আমরা এক একটা লকব এক একজনকে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু পৃথিবীতে সবচাইতে বেশি যারা কোরআন হাদিস বুঝেছে তারা বলছে এর প্রকৃত অর্থ ভালো জানে এই আলিফলাম কোনো ক্লিয়ার করে নাই বলে তা আমরা বুঝবো কিভাবে তার মানে তাকে জানানো হয় নেই সবকিছু তাকে জানানো হবে সেটা জরুরি না আল্লাহর নবীকে বহু কিছু জানানো হয় নেই তার ভিতরে একটা হলো হলে মিম আলিফলাম হামিম তহা বহু কিছু আমার নবী জানতেন না এই না জানার কারণে কি তার মর্যাদা কমে গেছে কারণ এই জানায় নেই আল্লাহ জানাই আপনার সমস্যা কি আছে আল্লাহর নবী আরো অনেক কিছু জানতেন না তার ভিতরে একটা জিনিস জানতেন না ভালো আছে এটা গায়েবের খবর আল্লাহ জানেন কথা বোঝা যাচ্ছে আল্লাহর নবী আর জিনিস জানতেন না সেটা হলো গত রমজান মাসে একুশ পঁচিশ সাতাশ উনত্রিশ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ রমজান মাসের শেষ দশকের বিজর রাত্রিতে কদরে কথা ঠিক তবে আসলে কোন দিনে কথা নবীকে জানানো হয়নি তিনি বলেছে তোমরা দশ দিনই তালাশ করো আল্লাহ যাতে তোমার তাক দিলে সেটা লিখে রাখে ইনশাআল্লাহ তো বহু কিছু আমার নবীকে জানানো হয় নাই এই না জানানোর কারণে তার মর্যাদা কমে না কারণ তিনি তো আল্লাহ না তিনি মাকলুক খালে খোলে একজন তিনি রব্বলা আলমিন তো পৃথিবীর বহু কিছু মানুষ জানে না এই না জানার কারণে তার মর্যাদা কমে যাবে কথা আপনি ভাবলেন কিভাবে একজন আলেমের কাছে আপনি দুইটা প্রশ্ন নিয়ে গেছেন উনি যদি জ্ঞানী মানুষ হয় জানা থাকে তো বলবে যে হ্যাঁ আমি উত্তর জানি উত্তর নিয়ে নেন আর যদি ওর থেকে বেশি জ্ঞানী হয় হয় ভালো মানুষ যদি না জানা থাকে হাস আর বলবে ভাই এটা আমার জানা নেই এটা হলো সব চাইতে জ্ঞানী ভালো মানুষের কথা দে ভাই আমি জানি না আমি জানবো পরে অথবা আপনি অমুক ভাইয়ের কাছ থেকে জেনে দেখতে পারেন কিন্তু এখন আপনি পঞ্চাশটা প্রশ্ন নিয়ে আশেপাশে আপনার এই বেদাতি হুজুরের কাছে গিয়ে যদি বলেন এই প্রশ্নগুলোর উত্তর দেন একটাও ফেরাবে না মোট কি শেষের সাথে কি লাগাই দিবে আল্লাহ ভালো জানে মরা মানুষের সাথে নিয়ে এসে তাদের মানুষের সাথে লাগা দিয়ে দিবে খবরের পর আদান দেয় এই জাতি এই জাতির তক কি আছে মরা মানুষকে লাশ দাফন করে আদান দিচ্ছে ফরিদপুরে এখানে একজন মিডিয়া ভাই আছে ফরিদপুরে মরা মাটি দিয়ে আজান দেয় কি দুঃখ বলেন এখন এটা ঠেকানো যাচ্ছে না লোকজন বলতেছে এটা কেন করো এইটা তো সাড়ে চোদ্দশো বছরে কেউ করে নাই যে লাশ দাফনের পরে আবার আজান এটা দাও কেন কয়ে যে কোরআনে আসে হাদিসে আছে হাদিসে কোন জায়গা আছে কয়ে নবী বলেছে কোথাও কোথাও যদি আজান দেয় শয়তান ভেঙে চলে দেয় তা আমরা উপর থেকে আজান দিই নিচ থেকে আমরা শয়তান সরায়ে দেব আল্লাহর ফেরেস্তা থাকুক আর যাকে দাফন করলাম উনি থাকুক আর বাদ বাকি আমরা শয়তানগুলি ভাগায় দিচ্ছি নাম হাদিস তো সহি হাদিস সহি না কিন্তু মরা মানুষের তাদা মানুষের হাদিস নিয়েছি মরা মানুষের লাগা দিচ্ছে এখন বলতেছে যে আল্লাহর অলিরা মরে না শহীদরা মরে না নবীরা মরে না হান্ড্রেড পার্সেন্ট আমরা ধরে নিলাম আমরা অবশ্যই বিশ্বাস করি আল্লাহ অবশ্যই নবীরা কবরে জিন্দা শুধু জিন্দা না তারা আদায় করে আমরা স্বীকার করল্যা সহিদ কিন্তু আপনি যদি মনে করেন এই জিন্দা হলে এই দুনিয়ার জিন্দা তাহলে আপনার নিয়ম করে তাদের কবরে আপনার খাবার দেওয়া উচিত ছিল ছিল কিনা পাগাস মাছ পছন্দ করলে পাগাস মাছ দিবেন পীর সাহেবকে সে যদি মাংস পছন্দ করে তার একটা সুরঙ্গ করে খাবার পাঠাবেন কারণ নিবেন হলো জীবিত মানুষের আয়াত আর মরা মানুষের কাছে আপনি বুঝায় দিবেন দলিল না লেটা এটা তো হবে না তাহলে জীবিত মানুষের যেই যেই খোরাক হবু হো সেই জিনিস মরার পরে তার পীর পাবে এটা হলো কোরআন হাদিসের কথা কিন্তু এটা সম্ভব এটা কোনো উপায় আছে কোনো দিন সম্ভব না মরা মানুষের ক্ষুধা লাগা আলাদা মরা মানুষের জেগে থাকা আলাদা মরা মানুষের সলাত আদায় করা আলাদা মরা মানুষের কবরে থাকা আলাদা কেননা জীবন্ত মানুষের জন্য এই দুনিয়াটা যেমন একটা দুনিয়া মরার পরে কবরটা আলাদা একটা দুনিয়া আলাদা জগৎ ওই জগতের সাথে এই জগতের কোনো সম্পর্ক নাই মানুষ দিন দিন হাদিস অস্বীকারকারী হচ্ছে তার একটা প্রমাণ এই আজকের জুমার খোদ্ পোস্টার পেয়ে গত কালকে সকালের দিকে ওই আমাদের সুজানাগরের একটা জায়গা থেকে একজন শিক্ষিত লোক তিনি সচিব তিনি আমাকে ফোন দিয়ে বলতেছে কেমন আছেন খুব ভালো কথা বলতে বলতে বলল সবই তো বুঝি বুঝি একটা বিষয় না যে আল্লাহ নামাজ তো মুসানবী বিরোধিতা করলো কেন কোনটা শক্ত নামাজ মুসানবী এত সাহস পায় কোন দাগা আমার প্রশ্ন করতেছে উনি কেন এই কথা বলতে গেল যে একটু কুমাইয়ে দেন উম্মত পারবে না উনি এই টেনশন নিতে গেল কেন এটা তো আল্লাহর নবীর ব্যাপার উনি মাছখানে ঢুকলো কি কামে তা আমি বললাম যে এটাকে আপনি আমার কাছে বিচার দিচ্ছেন নাকি আমি কি করবো বলে এখন এই কথার উপরে আমার কি করার এটা আপনি একটু বলে দেন হাদিস তো বুখারিতে আছে তাহলে এটাকে আমি কেটে দেব এই ক্ষমতা আমার আছে নাকি আমি মুসাল্লাহ সাল্লামের সাথে আমার কোনো আলোচনা কি করবে এটা বলবেন কয়ে না এটা তো বিবেকে ধরে না তো বললাম যে বুঝে গেছি আমি শয়তান আপনাকে আমল করে নিয়ে এনেছে এটা নিশ্চিত কারণ হাদিসে আছে আপনি বলতেছেন আমার বিবেকে ধরেন আপনার বিবেকের দাম আছে নাকি আপনি তো ঝুকার আপনার কোনো মর্যাদা আছে নাকি ইসলাম নিয়ে চলতে হবে তখন আপনার মর্যাদা বাড়বে বিবেকে কোনটা ধরবে আকলে কোনটা ধরবে তারপরে আপনি মানবেন তাহলে তো তায়াম্মুম তো হিসাবে ধরে না তায়াম্মুম হলে নাম মাত্র মাসেহ করতে বলতেছে অজু করার পর ভেদা হাত দিয়ে মোজার পর টান দিতে বলতেছে মানুষের ময়লা হলে মোজার নিচে হয় নবে বলছে উপরে টান দিতে ওজু হয়ে গেছে তা তোমার বিবেক মতো যদি আমি চলতে যাই ওহির বহু কিছু আমার কেটে দিতে হবে না মিন জানি তখন বুঝলাম যে উনি হলো আহলে কোরআন নাম যদিও আহলে কোরআন শব্দ ভালো কিন্তু তারা তো আহলে কোরআন না তারা হলো হাদিস অস্বীকারকারী মন হাদিস আল্লাহ তাদের ভয়াবহ নোংরামি থেকে আমাদের সরল মোনা ভাইদের তুমি হেফাজত কর আল্লাহ আমিন তখন আমি তাকে বললাম যে ভাইজান আপনার এইটুকু বিবেক বুদ্ধি আল্লাহ দিল না যে আপনি এখন যে কথাটা আমার কাছে জানতে চাচ্ছেন এটা হলো গায়েবের ব্যাপার কিসের ব্যাপার গায়েবের ব্যাপার না এটা তো গায়েবের ব্যাপার তিনি আল্লাহ তার নবীকে কিভাবে তার কাছে নেছে আলাপ আলোচনাটা কি পর্দায় ছিল মোসল্লাহলামের সাথে কি কিভাবে আলোচনা হয়েছে এই পুরো ঘটনাটা যদি আপনি জাগতিক সম্পর্কে মিলাতে চান হবে না তো কিভাবে মিলবে এটা এটা আমার আল্লাহ সুমন তালা হেক এভাবেই তিনি চান এভাবেই তিনি চেয়েছেন এভাবেই সব হয়েছে এভাবেই দমদম খেয়েছে এভাবেই আদম আলাহ সালাম তবা করেছে এভাবেই পৃথিবীতে আমি আপনি এসেছি সব কিছুর ব্যাখ্যা জানতে চাইবেন কেন সেটা তো আল্লাহ রব্লা আলমিনের কাজ আপনার কাজ হলো সামি আনা আবা আত আনা যখনই শুনবেন আল্লাহর কোরআনে আছে যখনই শুনবেন নবীর হাদিসে আছে আপনি বলবেন যে নো এক্সকিউজ আমি এই মুহূর্তে মেনে নিলাম আমার কোনো জরুরত নাই ব্যাস মেনে নিছি আমি নইলে আপনি বিপদে পড়ে যাবেন আর যদি মনে করেন যে বেশি যুক্তি খুঁজতে যাবেন তো ডক্টর জাকির নায়কের সিরিজগুলো একটু দেখেন আপনার থেকে শত শত নোংরা প্রশ্ন অলরেডি আগে বহু আগে খ্রিস্টানরা করে ফেলছে ওদের এই নোংরা প্রশ্ন দেখে আপনারটা হালকা মনে হবে প্রশ্ন করতে করতে এসে তারা হাত উঁচু করে বলেছে আর সাধু আল্লাহ আইলা আইল্লাল্লাহ ও আল্লাহ এত সুন্দর মলমতু তার পৃথিবীতে কোথাও পাই নাই আমি ইসলামের কাছে আত্মসমর্পণ করে ফেললাম দেখেন একটু ঘুরে দেখেন তো এই হলো অবস্থা আল্লাহ সোমানাত আলা বলতেছেন যে মানে যে প্রাপ্ত হয় সে তো তার নিজেরই কল্যাণ হলো তার নিজের লাভ ওমাঙ্গা ইনামাদুল আলিহা কেউ যদি গোমরা হয়ে যায় কারোর ক্ষতি করতে পারলো না লোকটা নিজেরই ক্ষতি করলো ফমাংসা শাহ আফ আল ইউমিন আল্লাহ গ্লাসের মতো আপনার সামনে ইসলামটা তুলে ধরেছে গ্লাসে পানি ঢেলে খেতে পারবেন আবার মদ ঢেলে খেতে পারবেন স্বাধীনতা আছে আপনার এই দুনিয়ার জীবনটা তেমন আপনি চাইলে ইমান আনতে পারেন চাইলে কুফুরি করতে পারেন তবে আল্লাহর কাছে আপনার জবাবদিহিতা করতে হবে স্বাধীনতা আল্লাহ আপনাকে দিয়েছে ফামান শাহ আফালি মনে চায় সে ইমান আনুক শাহ আফাল ইয়াকফুর মনে চায় সে কুফুরি করুক এটা আল্লাহর কিছু আসে যায় না আল্লাহ হিসাব নিকাশ তিনি নিবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন নার একদল জাহান্নামীদেরকে জাহান্নামে তাদের মুখমণ্ডল ডিম ভাজার মতো করে উল্টা পাল্টা করে ভাজা হবে এই যে পেঁয়াজু ভাজার মতো করে উল্টা পাল্টা করে ভাজা হবে বেগুনি ভাজার মতো করে উল্টা পাল্টা করে ভাজা হবে ইয়াউমা কল্লাব উজুহুম ফিন তাদের মুখমণ্ডল আগুনে দিয়ে ঘোরায় ঘোরায় আদাব দেওয়া হবে এক পাশ হয়ে গেলে আর উল্টা করে আরেক পাশ দেবে আউযু ইয়াকোনো নায়া লাইতানা ইননা আত আন আল্লাহ হাওয়া আত আনা ৩৩ তেত্রিশ নম্বর সূরাসূরা আযাব আয়াত নম্বর ছেষট্টি সাতষট্টি আটষট্টি মার খেতে খেতে তারা বলে ফেলবে আল্লাহ আমাদের আশ্বস্ক হচ্ছে এই মুহূর্তে আমরা যদি দুনিয়াতে আল্লাহকে মেনে নিতাম নবীকে মেনে নিতাম তাহলে আমরা এত মায়ের খাই নাই বোতাকে যাচ্ছে আচ্ছা একটু এলোমেলো বসন্ত বসালোকগুলো দাঁড়ালে জায়গা বেড়ে যাবে যদি এমনিতে হয়তো বাইরে বসবেন পরিবেশটা করেই দিয়েছে তবু একটু গ্যাপে গ্যাপে জায়গা না রেখে অন্তত আপনি এলোমেলো হয়ে একটু কাতার ভেঙে বসে পড়েন পরবর্তীতে যে ভাই আসবে আপনাকে ডেঙিয়ে যাতে সামনে যেতে না হয় ইনশাল্লাহ জমার খোঁজ বা কোনো মাহফিল না যে আমরা আনলিমিটেড সময় পাবো আমাদের লিমিটেশনের ভিতরে যতটুকুন সময় আমরা চেষ্টা করব দিনের দুইটি কথা বলার ইনশাআল্লাহ এর জন্য বারবার আমি আপনাকে কিছু বলতে বলবো না কিছু করতে বলবো না আল্লাহ সহজ করুক আল্লাহ আমিন তো হক এমন একটা বিষয় এটা একটা ক্ষুধা প্রথমে আপনি নিজে দিনটা গ্রহণ করেছেন এরপরে আপনার আব্বা আপনার সাসা আপনার দাদা আপনার মামা আপনার খালু আপনার ফুফা আপনার আত্মীয় স্বজন দেখতেছেন যে গলার সাথে তাবিজ আছে দেখতেছেন যে তারা মিলাপ পড়তে যায় দেখতেছেন যে তারা মরা খেতে যায় তখন আপনার একা আর মনের কাছে ভালো লাগে না ক্ষুধা এত বেশি যে কিভাবে আমার মামাকে আমি সেরেক থেকে বাঁচাবো এটাই হলো একদম তাওহিদ প্রেমীর কাজ প্রথমে দিন পেয়েছেন একা কিন্তু পাওয়ার পরে আর একা একা ভালো লাগতেছে না মনে হচ্ছে আমি এই সত্যটা আমি হাজারো মানুষকে বলে দেবো ইনশাল্লাহ আর বেদাতির এই ঝামেলা নেই বেদাতির প্রচার করার কিছু নেই আজকেই যদি আহলুল হাদিসদেরকে আল্লাহ দুনিয়া থেকে উঠে নেয় তাহলে বেদাতির আর কোনো ওয়াজ থাকলো না কেন বেদাতির ওয়াজই হলো আমিন ঠেকাও আহলে হাদিসদের কিহুদের দালাল বলো তারপর রফলা দাইন ঠেকাও বুকে হাত বাঁধা ঠেকাও তাদের প্রতিষ্ঠান ভাঙো তাদেরকে গালিগালাস করো তাদের শুধু হাদিসদেরকে ঘিরে এদেরকে যদি আল্লাহ তুলে বলতেছি তাহলে আমাদের এই হুজুরদের অটো চালিয়ে খেতে হবে তার কোনো কর্ম নাই আর দিন দিন এমন বিপদে পড়ছে একটা লোকের নিচে যদি আন্ডার প্যান না থাকে সরাসরি যদি লুঙ্গি পরে এই লুঙ্গিতে যদি আগুন লাগে তার বিপদ যেমন বেদাতি হুজুরের বিপদ তেমন এখন মুসল্লিরাও বলে দলিল দেন ও দলিল পাবে কোন দাগা আবার মিলাদও দিন দিন উঠে যাচ্ছে চতুর্দিকের বিপদ এখন লুঙ্গি খুলতেও পারতেছে না আবার রাখতেও পারতেছে না বিষয়টা এমন হয়েছে কারণ আঠারো বছর পনেরো বছরের মানুষ প্রশ্ন করতেছে হুজুর আমার কাছে আল্লাহর নবীর সহি ছয়টা হাদিসের দলিল আছে যেই দলিল প্রমাণ করে কোন মানুষ কোন বস্তু থেকে কল্যাণ আশা করতে পারে না তাবিজ কবজ বালা অষ্টাধাতু সবই হলো সেরিক তখন এই হুজুর কি করবে এখন মহাবিপদ হুজুর যদি আল্লাহর নবীর কথা মেনে নেয় তো থানবির বইটা কি হবে সারাটা জীবন যে পীরকে পূজা করে আসছে সেই পীরের কি হবে তখন তার আগুন লাগার মতো পরিস্থিতি এর কোনো সরমও নাই লজ্জাও নাই কত অমুসলিম কালেমা পরে মুসলিম হয় আর এরা মুসলমানকে ধরে নিয়ে মাজারে নিয়ে যাচ্ছে সেরেক করার চেষ্টা ফেরুল্লাহ আপনাকে একটা সার্কেল বুঝাই আমার দিকে তাকান ফ্রাই খাবার খাওয়া কি ভালো বেশি ফ্রাই খাবার খাওয়া কি ভালো ভোজ্য তেলে খাবার কি ভালো খাওয়া একটু স্বাস্থ্য সচেতন থাকা উচিত সবারই আল্লাহ তাওফিক দিকে আমেন তো দেখবেন যে অতিরিক্ত শিঙারা পেঁয়াজু এই বাজারের খোলা খাবার খেয়ে একটা লোকের গ্যাস পাম্প করছে বা গ্যাসের প্রবলেম উনি পাবনা সদরে ভর্তি হয়েছে হয় না এরকম না পাবনা সদরে ভর্তি হয়ে গেছে লোকটা অসচেতন থাকার কারণে তখন তার আত্মীয় স্বজন আবার বিভিন্ন জায়গা থেকে দেখতে যাচ্ছে হলো পেঁপে নিয়ে পেয়ারা নিয়ে আপেল নিয়ে এই সুন্দর অর্গানিক ফুডগুলো নিয়ে তার পাশে যাচ্ছে যায় তার কাছে দিচ্ছে ও হাসপাতালের বেডে শুয়ে শুয়ে ভালো ভালো ফল খায় যেটা তার আগে খাওয়া উচিত ছিল আর যারা নিয়ে গেছে ওরা ওইটা না খেয়ে নিচে নামিয়ে আসে শিঙারার দোকান থেকে সিঙ্গারা খাচ্ছে দুপুরবেলা এটা হলো সার্কেল তো বেদাতি হুজুরের পরিস্থিতি হলো এমন এটা আল্লাহ শুক্রিয়া দায় করতেছি মুসুল্লিদ্দির থেকেও দলিলের কাছে বাধা আবার আল্লাহর কাছে তো বহু আগে বাধা আছেই সে মুনাফিকি করেছে তার দিনের সাথে আমানতের খেয়ানত করেছে সে তার শিক্ষার সাথে আবার হুজুরের মনও পাচ্ছে না চতুর্দিকে তার লুঙ্গিতে আগুন লাগার মতো পরিস্থিতি খবরদার সত্য সত্য জানার পর গোপন করা এর থেকে বড় নোংরা পাপার দুনিয়াতে নাই এটা হলো ববাশয়তান মানুষ যার দিকে তাকিয়ে আছে তার থেকে বেদাত মুক্ত হব শিরিক মুক্ত হব সে নিজেই হলো বেদাত তার শিরিকের ঠিকাদার নজবিল্লা এবার তাকান আমরা ছোটবেলায় বিশ্বাস করেন আমরা দেখতাম জানতাম আমাদের গ্রামের গোটা গ্রামে হয়তো সর্বোচ্চ দুইজনকে তিনজন হলেও সৌদি আরবে থাকে প্রবাসে ছোটবেলায় দেখছি তো উনি হয়তো আসতেন দশ বছর পর সাত আট বছর পরে দুই চার দিন পাঁচ দিন থেকে আবার চলে যাবে এলাকা একটা কানাকানি হয়ে যেত অমুকের ছেলে সৌদি আরবে থেকে আসছে খুব একটা খারাপ চোখে দেখত না বেশি একটা কিন্তু অ্যাভেলেবল বেশি বেশি হয়ে যাওয়ার কারণে কোনো না কোনো প্রবাসী প্রতিনিয়ত বাসায় আসতেছে সে দুই মাস এক মাস পনেরো দিন দশ দিন থাকতেছে থেকে যে মসজিদে সলাত আদায় করে প্র্যাকটিস করে তা সমাজের সাথে মেশে না সমাজের কর্মকাণ্ডে মেশে না ডানে বামে সালাম ফেরানোর পর হুজুর জুমার খুদবার পর শেষ পর্যন্ত নামাজ পড়ে বলতেছে নামাজের পরে মিলাদ আছে বসবেন সবাই বসে ওই প্রবাসী লোকটা উঠে চলে যায় বাড়ি বাড়িতে গিয়ে দাওয়াত দিয়ে আসতেছে যে আমার বাপ মরে গেছে আমি খুব খুশি হয়েছি ঝামেলা গেল তা আমি খুশি হয়ে দুইটা গরু মারবো আগামী শুক্রবারে বাদ জহর হলে মৌতি খান আপনি আসবেন এত সুন্দর করে দাওয়াত দিল সব লোক যায় এই সৌদি প্রবাসী লোকটা বাড়ির পর যায় না তখন এই এলাকার হুজুর সহ সমস্ত লোকের কাছে উনি গলার কাটা হয়ে গেছে সবাই বলে যে এরা তো ফেতনাবাস আমেরিকা থেকে বাড়িতে আসলে তার ফেতনা নেই সিঙ্গাপুর থেকে বাড়িতে আসলে কোনো ফেতনা হয় না অস্ট্রেলিয়া থেকে বাড়িতে আসলে কোনো ফেতনা নাই সবচাইতে বড় ফেতনা হয় যেখানে কোরআন নাদিল হয়েছে ওই এলাকা থেকে আসলে যেখানে আল্লাহর নবী দাঁড়িয়ে দায় করা সীমামতি করছে ওই এলাকা থেকে কেউ বাড়িতে আসলে সবচেয়ে বেশি কষ্ট পায় মসজিদের ইমাম সাহেব যেখানে কোরআন নাদিল হয়েছে ওই নাদিল হয়েছে যেখানে রাসুস রসলাম আসছে ওই জায়গা থেকে ঘুরে যদি কেউ আসে তাহলে সবচাইতে বেশি মন খারাপ করে হলে মসজিদের ইমাম কারণ উনি জানে এবার মনে হয় আমার বিপদ আছে আমার কোনো না কোনো বেদাতের বিরুদ্ধে তার অবস্থান থাকবেই এই বর্তমান পরিস্থিতি হুজুর আমি একা কষ্ট করব কেন আমি একটা জায়গায় মাহফিলে গিয়েছি এলে জিনাই এর কাছেই এখন আমি ওয়াশ করবো ওয়াশ করার আগে সভাপতি আমাকে মন্তর পড়তেছে কানে কানে তা আমাকে যদি কেউ বিগড়ে দেয় তার খবর আছে আমাকে বিষয় দেশে সে বহু আগে আমাকে বিষয় দিয়েছে হলে আমলে সলে কি এবং প্রচলিত বিদাত সমূহ এটা আমার দেশে প্রায় চার মাস আগে আমি আউজ বিসমিল্লার আগেই আমার কানে কানে বলতেছে ঐক্য নিয়ে কথা বলবেন হুজুর এটা বলতেছে উনি আমি হলো জালসার সভাপতি কমিটির সভাপতি তা আমি ওই ইডার ডাকলাম যে আমাকে দাওয়াত দাওয়া ইমরান ভাই তাকে ডাক দিলাম রে ভাই এই মাল ডেলিভারি হলো কিভাবে এখন আমাকে দাওয়াত দিছেন হলো গতবার তাহলে এখনো সভাপতি আর এতদিনও আমার খোঁজ নেয় নাই এই ছোট কথাটা দিয়ে বলার মতো লোক পায় নাই খুঁজে হুজুরকে বলে দাও উনি যাতে আমাদের মাহফিলে সেই বিষয় ওয়াশ করে তাই তো ঝামেলা শেষ আমি যখন শুরু করব এখন কানে কানে বলে এক বিষয়টা কি তো যে সমস্যা নেই আপনি আপনার মতো বলেন তখন আমি বললাম যে না যেহেতু উনি মাহফিলের সভাপতি ওনার কথাটা রাখাটা আমার জরুরি এটাই আমার মনে হয় উচিত কেননা তিনি এমন একটা বিষয় সিলেক্ট করেছে যেই বিষয়ে কোরআন মাজিদ আল্লাহ আয়াত দিয়েছে দেখি হাসতেছে শুনে খুশি হচ্ছে আমি বললাম যে কথা উনি কেন বলবে আল্লাহ নিজেই তো বলতেছে তাজকে আমার বক্তব্যের বিষয় হয়ে ঐক্য এবং তার নিয়মাবলী উনি খুব খুশি হলেন তখন আমি বললাম আমার একটা সুন্দর বাড়ি করতে মন চাচ্ছে কিন্তু মিস্ত্রি বলতেছে আমি কেমন করে করব। তখন আমার পাশের বাড়ি আমি দেখাই দিলাম যে এইরকম হোক তার মানে এটা একটা দৃষ্টান্ত ওনার কাজ করতে সুবিধা হবে আমি একটা আংটি বানাবো আমি বললাম যে একটা আংটি সাথে করে নিয়ে আসলাম এইটা দেখে দেখে বানায় দেন সুবিধা হলো না অসুবিধা হলো সুবিধা হলো আমি একটা টুপি বানাবো আমি আরেকটা টুপি হাতে করে নিয়ে এসে বললাম এই রকম একটা টুপি আমাকে বানায় দেন সুবিধা না অসুবিধা সুবিধা একটু সাউন্ডটা বাড়ায় দিয়ে যেহেতু বৃষ্টি তো যদি সুযোগ থাকে বাড়ায় দিয়ে তো তারপরে তখন আমি ওনাদেরকে বললাম যে আপনারা কি দেখা জিনিস বিশ্বাস করবেন না শোনা জিনিস আপনারা বলেন দেখাটা বেশি জরুরি না শোনা বেশি জরুরি দেখা তো তখন বললো যে ঠিক আছে আমরা দেখতে চাই তখন আমি বললাম ওকের জন্য আপনার বেশি একটু আবার আগায় বসতে বলতেছে ভাই একটু পাল্টা বসেন একটু কষ্ট করেন একটু একটু এই দিক গায়ে বসেন সব একটু ভেঙে বসেন আল্লাহর সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি ওয়াইল এটা হলো আপনার একত্রিশ নাম্বার সোরা লোকমান বৃষ্টি কখন কোথায় দিবেন কে জানে আমরা আল্লাহর সিদ্ধান্তে খুশি আলহামদুলিল্লাহ তিনি বৃষ্টি দিয়েছেন আমরা সন্তুষ্ট আল্লাহ যেন আমাদের উপর উপকারী বৃষ্টি দেন বৃষ্টির ব্যাপারে দুইটা কথা বলবো সবাই শুনবেন ইনশাল্লাহ বলেন তো বৃষ্টির নামাজকে আরবিতে কি বলে সলায়াতুল আমাদের সমাজে ভুলের সংশোধন হয় হলো ভুল দিয়ে কি দিয়ে ইমাম সাহেবের ভুল গিয়েছে তো বলবে হলো সোভান আল্লাহ আল্লাহ একবার কিন্তু আরেকটা ভুল করতেছে মুসল্লি বলতেছে আল্লাহ আকবার তো ঠিক সলাআতুল এস্তেস্কা করতে গিয়ে দিয়ে কত ঢং দেখলাম কিছুদিন আগে আমার হাতের দিকে তাকাবেন দেখলাম হলো সলাতুল এস্তেস্কা সাধারণ সালাত না এই সলাতে আল্লাহর নবীর ডান পাশের চাদর বাম পাশে নিতেন বাম পাশেরটা ডান পাশে নিতেন কাঁধ পরিবর্তন করতেন স্বাভাবিক হাত না করে হাতটা উঁচু করতেন সাহাবাইকরাম বলতেছে আমরা আল্লাহর নবীর বগলের অংশ দেখতে পেতাম এভাবেই আল্লাহর নবী মোনাজাত করেছেন এই সলাতের নাম হলো সলাতুল এস্তেসকা এই সলাত ইউটিউবে লিখে দেখেন বিদাতির যে কত কাণ্ডই নামাজের তারার হিসাব নাই। কেউ হাত একসাথে জমা করে হু হু করে কাঁদতেছে কেউ হাত এরকম এরকম বেশিরভাগ এরকম মোসর পারে কেউ আঙুল ফোটায় কত কাণ্ড করে কিচ্ছু জানে না তারপরে গামছা নাই একটা চাদর নাই একটা লুঙ্গি মানে কোনো ধরনের কোনো কিছু নাই তাদের হিসাব কিতাব তারা পড়তেছে সালাত আল্লাহর এই জমিনে সবচাইতে বেশি আল্লাহর নবীর সন্না পদ্ধতিতে যারা ইবাদত করে তারাই হলো সালাফি তারাই হলো হালুল হাজ এর বিকল্প পৃথিবীর কোনো বাবার বেটায় কথা বলতে পারবে না যে আহলুল হাদিসদের আমল করে কিন্তু আমলটা হাদিস কোরআনে কোথাও খুঁজে পাচ্ছি না এটা খুব কম পাবেন ইনশাআল্লাহ এবার আপনাকে বলি বিদাতির এত রাগ কেন হকের ব্যাপারে হকের ব্যাপারে রাগ কেন দেখেন বিদাতির কত বড় ভুল আমি আপনাদেরকে একটা তথ্য দেই আমাদের সমাজে একটা কথা খুব বেশি প্রচলন হয় বেশি শোনা যায় সেটা হলে আমাদের আকাবিররা জানে শুনছেন নাকি কথা আমাদের বড় বড় আকাবির আছে তারাই ভালো জানে এই কথা বলে কিনা তো আকাবিরটা আমাদের সমাজে ব্যবহার হয় হলো সম্মানজনক শব্দে যারা বড় হুজুর বড় আলেম বড় সম্মানী লোক তারা হলো আমাদের সমাজে হলো আকাবির চলুক চলুক তারাই হলো সবচাইতে বড় আকাবির এটা হলো আমাদের সমাজের ভাষা তো কুরআন মাজিদ আল্লাহর কথায় এই আকাবির বলতে আল্লাহ অপরাধীদের গডফাদারকে বোঝায় যারা হলো অপরাধীদের লিডার আকাবির বিরা মজুরি মিহাল ফিহা ওমায়াম কুরু না আইল্লাহ বিয়ান ফুসিহিম ওয়ামায়া শরণ আমি আল্লাহ প্রত্যেক সম্প্রদায়ে কিছু অপদার অপরাধীদের গডফাদারদেরকে অবকাশ দেই তারা পাপ করে মূলত তারা তাদের নিজেদেরই ক্ষতি করে যেখানে খোদ্দা দিচ্ছে এটা কিন্তু পাবনা জেলার অন্তর্গত পাবনা জেলার অন্তর্গত না আমিও এই জেলারই মানুষ আজকেই প্রথম আমি নিজের ব্যাপারে কিছু কথা বলবো ইনশাল্লাহ আজকে প্রথম এভাবে ধারাবাহিক আমি কোনোদিন এত হাজারো বক্তব্যে কোনো দিন বলিনি আমার ভয় করে কারণ আত্মপ্রসারণামূলক কোনো কথা যাতে না এসে যায় তবে এখন আমি কিছু কথা শোনাতে যাচ্ছি আপনার গা শিউরে উঠবে কিনা জানি না তবে আমার মনে হয় যে একটু আশ্চর্য হতে পারেন দিন জানার আগে সুন্না বোঝার আগে আমি আপনার অত্যন্ত পাশে একটা জায়গায় এই ঈশ্বর দিতেই একটা জায়গায় জুমার খোদ্দা দিতাম এবং ইমামতি করতাম তখন আমি থাক তখন আমি দিন ধর্ম ভালো কিছুই বুঝি না আন্দাজে যা চলে চলতেছি মরাখানাও চলে অন্য অন্য সবই চলে আমি শুধুমাত্র ডক্টর আল গালিব সারের বই সালাতুর রাসুল এই বইটা দিয়েছে একজন জেনারেল শিক্ষিত একটা লোক যে মানা না মানা আপনার ব্যাপার তবে আপনি একটু পড়বেন তো পরে আমার কাছে মনে হলো যে ঠিক আছে আমি এই এইটা যা পড়লাম দলিল ভিত্তিক পাইছি এটা আমি মুসল্লিদেরকে একটু বলে দিই এক জুমায় খালি দিয়ে বলেছি যে সলাতের পরে সম্মিলিত মোনাজাতটা না করে আল্লাহ রাসুলের পদ্ধতিতে প্রায় তিরিশটার উপরে দোয়া আছে এটা আপনারা বসে পড়বেন এর সাক্ষী কিন্তু আমার এখানে আমার ছাত্র এখানে উপস্থিত আছে হাফেজ তার বাড়ি এই কথা বলার সাথে সাথে আমার এত সুন্দর নিরীহ মুসল্লি যারা আমার দেখে এত আদব এত ভালোবাসে যে এতদিন পরে একটা ইমাম পাইছি মন মতো দেড় বছর ইমামতি করে তাকে ভালোবাসি কত ভালো খুব মোহাব্বত করে আমার কিন্তু এই কথাটা বলার পরে তারা আমার বিরুদ্ধে এমন খেপা খেপলো পাশে একটা বেদাতি মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় চলে গেছে যে আমাদের এলাকায় একটা ইহুদের দালাল ধরা পড়ছে একটা উহাবি পাওয়া গেছে এ কত বড় সাহসে নবীর হাদিস মানতে চায় এটা কি সম্ভব তাড়াতাড়ি আপনার ঠাকুর বাবাকে নিয়ে ঠেকান ওরা আবার এখানে এসে হুমকি দিয়ে গেল যে আমাদের কাশেমি না কি আছে আমাদের আরো বিভিন্ন বাবা আছে এরা আসবে তাক ভরে কিতাব নিয়ে আসবো নামাজের পর মোনাজা আমার ঠেকানি লাগবে তাবিজ আমার দরকার যেভাবে হোক থাকার লাগবে এই হুজুর আবার কোথার থেকে আসলো উঠে পড়ে আমার বিরুদ্ধে তাবিজের ব্যাপারীরা সহ এমন ভাবে লাগলো আমাকে চূড়ান্ত করে সায়ের দোকানে গালি দেয় রাস্তাঘাটে অপমান করে মানে কি যে হয়নি তুমি এতকাল পরে ঠিক পাইলে আজাদ করা যাবে না তুমি এতদিন বোধ নাই কত গালিগালাস বললো শেষ পর্যন্ত কষ্ট নিয়ে একটা মসজিদ ছেড়ে দিয়ে আমি চলে গেলাম বিনিময় আল্লাহ কত হাজার মসজিদ দিয়েছে এটা আমি আপনাকে বলবো এটা প্রয়োজন মনে করতেছি না কারণ সালাফি আকিদার সবটাইতে ছোট সিরিয়ালের কম দামি আমি নিজেকেই মনে করি তারপরেও আমার আগামী রমজানের তৃতীয় ক্ষুদ্দা পর্যন্ত নিয়ে রাখছি আল্লাহর ইচ্ছায় জরুরত না থাকলে মনে হয় ছুটে যাবে না আগামী বছর যে মাহফিলগুলো আল্লাহ আমাকে দিয়ে করাবে তার এইটটি টু পারসেন্ট মাহফিল অলরেডি নেওয়া আছে আর এখানে যখন বসে আমি বেদাতি কাজ করতাম সত্য স্বীকার করার আগ পর্যন্ত আমার নিজের গ্রামের হাতে গোনা কয়েকজন বাদে রফিক বিন সাইদ নামে কোনো মানুষ এই দুনিয়ায় ডেলিভারি হয়েছে আপনারা জানতেনি না তাহলে দিন মানুষকে সম্মানই করে এটাকে আপনি বোঝেন তখন এখান থেকেই বেদাতির আঁকড়া থেকে আল্লাহ আমাকে সরাই নিয়ে গেছে কিছুদিন আমাকে কষ্টে রাখছে দুই মাস তিন মাস চার মাস আমাকে আরেকটু সিরিয়াস করলো আরেকটু তদন্ত কর দেখ আসলে বিষয়টা কি আমি তখন দেখলাম আল্লাহ দুইটা সত্য স্বীকার করার কারণে ইহুদের দালাল আর সব বিদাতের বিরুদ্ধে বললে আমার পরিস্থিতি কেমন হতো তা আগে পাশে পিটায় বাইর করে দেবেই না আমি আগেই চলে যাই পরে ঢাকা চলে গেছিলাম পরবর্তীতেই দাওয়াতে আদ আল্লাহ আমাকে দিয়ে করাচ্ছে আজও পর্যন্ত বেদাতি হুজুর মনে করে আমি যদি রানিং একটা ইমাম হঠাৎ করে বলে দেই তাবিদের বিরুদ্ধে আমি এই মুহূর্তে যদি স্বীকার করি যে মসজিদে ঢুকে দুই রাকাত নামাজ পড়ে বসতে হয় আমি যদি এখনই স্বীকার করি যে বাইনা কুল্লি প্রত্যেক দুই আদানের মাঝে নামাজ আছে আপনারা মাগরীবের পরে নামাজ শুরু হওয়ার আগে দুই টাইম পাইলে আমি যদি এখনই স্বীকার করে দেই যে মসজিদে ঢুকে বসার আগে দুই রাকাত নামাজ আমি এখনই যদি স্বীকার করি আল্লাহর নবী জীবনে তিন নাম্বার খুদ্া দেয় নাই দেশে দুইটা মাতৃভাষায় দেশে আমি এখনই যদি স্বীকার করি মিলাত কোনো নবীর সন্না হাদিস দ্বারা প্রমাণিত না এটা বিদাত আমি এখনই যদি স্বীকার করি তাহলে মনে হয় আমার এই বারো হাজার টাকার ইমামতি মনে হয় থাকে না অত সেই গরু এই বলদ এখনো বুঝতে পারে নাই যে এখানে উনি যে ইমামতি করতেছে ও যত ভালো করেই বিদাত করুক সর্বোচ্চ মুফতি সে হতে পারবে না কারণ আমাদের এই দেশে প্রতি মাসে এভারেজে প্রায় আড়াইশোর উপরে মুফতি ডেলিভারি হয় প্রতি বছর হাজার হাজার এত হাজার হাজার মুফতির ভিড়ে এই অরণকলার ইমাম এই ঈশ্বরদীর ইমামটা এত বেশি ফোকাসে আসবে এটাকে আপনারা মনে করেন কোনদিনও সম্ভব না কঠিন হাজার হাজার বিদাতির ভিতরে আবরার কয়টা হয় হাজার হাজার কবর খাট পূজারীর ভিতরে আলাউদ্দিন জিহাদি কয়টা হয় দুই একটা হয় তা ওর গুণাত টাইম আছে ও যদি বুঝতো আল্লাহ আমি এখন যদি সত্য স্বীকার করি এই বিদাতির মাঠটা আমার হাত থেকে চলে গেল কিন্তু তাওহিদপন্থী মানুষ যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাতে আমার জন্য আল্লাহ বিশাল একটা সাম্রাজ্য রেখে দিয়েছে আমাকে মর্যাদা দেওয়ার জন্য ইনশাআল্লাহ বসে না বসেই আছে এখনও সাড়ে বারো থেকে এই মতে করে এখন আমাকে আমি যাদের সাথে পড়াশোনা করে হাফেজ হয়েছি তাদের দৃষ্টিতে সবচাইতে নিকৃষ্ট প্রাণী হলে আমি এই দুনিয়াতে শুধ কোনো পাপ না ঘুষ কোনো পাপ না হারাম খাওয়া কোনো পাপ না মানুষকে গালি দেওয়া কোনো অন্যায় না অন্যায় হলো আহলে হাদিস হওয়া তাদের দৃষ্টিতে আমার থেকে খারাপ মানুষ এই আল্লাহর পৃথিবীতে নাই কিন্তু বিপদে পরে আবার আমাকে ফোন দিয়ে বলে যে একটা ইমামতি দেখিস তো দোস্ত তা আমি আবার জবাব দিলাম সেই দিন আমার দোকানে সিগারেট নাই কার দোকানে আছে ওই আমি জানি না এটা বলে দিয়েছি গত কয়েকদিন আগে এটা কি অর্থ বোঝেন নাই না বোঝেন নাই আমাকে বলতেছে আমার জন্য একটা মাদ্রাসা দেখিস আমার জন্য একটা মসজিদ দেখে আল্লাহর কসমে কথা বলছে পাংসার একটা আমার এক বন্ধু একসাথে পড়াশোনা করছে তো আমি তো জানি যে ও বিষ খাবে তাও চর্মরোগী থার না আমি তো নিশ্চিত জানি যে ও মরে যাবে এই মুহূর্তে বলবে আমি ফাঁসিনি চলে যাব তা আমি আশ পশে ছাড়বো না এরকম বন্ধু আছে তো ওরা যখন আমার কাছে ইমামতি চাচ্ছে অবশ্যই তার ঘর আনার অবশ্যই মাদ্রাসায় গিয়ে সে বিদাত করবে সমাজে প্রচলিত সিরিকগুলো করবে তখন আমি বললাম এটা হলো সিগারেট বিক্রির মতো সৌদি আরবে যদি কেউ গিয়ে বলে বা দিন জানা কোনো মানুষের কাছে গিয়ে যদি বলে ভাই আমি সিগারেট খাবো সিগারেট আছে ওনার দোকানে না থাকলে উনি বলবে যে নাই আর বাংলাদেশি বলবে যে ভাই ও ওখানে চলে যান ওখানে যান আমার আমি আমার কাছে নাই ওখানে যান ও দেখায় দেবে পারলে দোকান থেকে বের হয়ে আসবে সিগারেট নাই মানে ও আর এক দোকান থেকে নিয়ে আসে দেবে ভাই একটু উপকার করে দিলাম আপনার কিন্তু দিন জানা মানুষ বলবে আমার কাছে নাই এ বিষ আছে কোন জায়গায় আমি তাও জানি জানলেও বলবো না তুই যা আমি জানি নাকি আমি পাপের কাজে সহযোগিতা করব না আমি ভালো কাজে একে অন্য সহযোগিতা করব মন্দ কাজ থেকে আমি বাধা দেব ফেরাই দেব তা আমি বললাম যে ভাই কয়ও বলে অহংকার করো সারা দেশে ঘোরো তোমার মতো লোক একটু মুখ দিয়ে বলে দিলি কি আমার একটা চাকরি হয় না তুমি কি কও এগুলো তখন আমি বললাম তাহলে বোঝা গেল আমি নিজেই চাইনি দোস্ত তুমি কোনো হেফদোখানায় চাকরি করো আর সেই হেব্দটা। ওই দায়িত্ব ওই গুণা আমার পর আসে কেন চাকরি করা পাপ জি অবশ্যই পাপ তুমি মাদ্রাসায় গিয়ে তুমি রকম ভাবে একটা লোক মরে গেলে তুমি এই নিরীহ বাচ্চাদেরকে শকুনের মতো পাঠাই দেবে বাড়ি। এই সমস্ত নিরীহ ছোট ছোট বাচ্চাদেরকে তুমি রাস্তায় ভিক্ষা করাবে এই সমস্ত বাচ্চা ছেলেকে তুমি তাবিজ শিক্ষা দেবে এই সমস্ত নিরীহ বাচ্চাদেরকে তুমি বেদাতার শিরিক শেখাবে এইটা আমি কি করে মানতে পারি তোমার এই কর্মের যত পাপ হবে সে পাপ আমারও হবে আমি তোমার সহযোগিতা করার কারণে এই জন্য এই দায়িত্ব আমি নেব না তবে বন্ধু হিসাবে যদি জাগতিক সহযোগিতা লাগে আমি আমার সাধ্য অনুযায়ী আমি কিছু টাকা দিতে পারি ইনশাল্লাহ কথা বোঝা যাচ্ছে তো বেদাতি যারা বেদাত করে যারা শিরিক করে তারা হক প্রচারে বাধা দিবে এটা হলে তাদের ইবাদত ফরিদপুরের সালথা মসজিদ ভেঙে দেশে দেখেন নাই না ফাতেমা হক জামে মসজিদ ব্রাহ্মণ বাড়িয়া আটক করছিল দেখেন নেই নারায়ণগঞ্জের সময় মতো ইফতার করার কারণে সালাফি আকিদার ভাইদের নাক মুখ রক্তাক্ত করে দিয়েছে পিটিয়ে দেখেন নাই না ভোলা আমার আগামী জমা খুদ্ আছে বরিশাল ভোলা সেই ভোলার মসজিদটা আগুন দিয়ে পোড়ায় দেশে দেখেন নাই মনে হয় দেখছেন না তো এগুলো যারা করছে তারা হলো হিন্দু ঠিক না তারা কি অন্য ধর্ম থেকে আসছে না জন্মগত মুসলিম ভাই যেভাবে বলছে ঠিক আছে ওটা একটা ব্যাখ্যা সেটাই না যাই তো এই যে মসজিদ গুলো তারা কিন্তু টুপি লোক তারা কিন্তু মুখ ভর্তি তারা মসজিদে নামাজ পড়ে আপনার থেকে বেশি ইবাদত করে তারা আপনি তো মাগরীব দুই রাকাত সন্না পরে চলে যাচ্ছেন ফরদের পরে ও আবার বারো রাখা দাওয়াবিন পরে বলুন নাই কথা আপনি তো আট পদ্ধতিতে সালাত পরে চলে যান লাইল করে ও বিয়াল্লিশ পরে ওই আবার কত কিছু করতেছে সেই লোকটা মসজিদে আগুন দিল আর আপনি মনে করলেন যে উনি আল্লাহকে আর আমি যে ঘর পোড়াচ্ছি এই ঘরে যারা মসজিদে আছে এরা মুসলমান না এদেরকে যদি পোড়াতে পারি তো ওরা যদি জান্নাতে হেঁটে যায় আমি দৌড়ে যাবো অবশ্যই মনে করে নইলে একটা মুসলমানের মসজিদে কিভাবে আগুন দেওয়া যায় আপনি কি মনে করেন এখন আপনার এলাকার একটা হিন্দু ঠাকুরকে বলেন পৃথিবীর কোনো বিচার হবে না আমার ধর্মকে আমি আপনার আপনার সামনে তুলে ধরে বলতেছি আল্লাহর বিচার হবে না কিছুই হবে না এই মসজিদটা আপনি ভেঙে দেন ওই ঠাকুর অধিকাংশ ক্ষেত্রে আমার সুধারণা ওই ঠাকুর বলবে আমি মরে গেলে একাম করবো না আমি অন্য ধর্মের ইবাদতের ঘর আমি পোড়াবো কেন উনি সহজে আদি হবে না আপনি এখন কোনো খ্রিস্টানকে গিয়ে যদি বলেন যে তোমাকে সুযোগ দেওয়া হলো তুমি এখান থেকে আল্লাহর দশটা ঘর ভেঙে দাও ও বলবে থাক আমি এটা করব না অন্য ঘর ইবাদত জায়গা আমি ভাঙতে যাবো কেন কিন্তু এখন আপনার আশেপাশে এই দেওবন্দি হোক সন্নি হোক যেকোনো তরিকাপন্থী বেদাতপন্থী আলেম হোক তাদেরকে যদি খবর দেন একটা খুশির খবর আছে কি এই ঈশ্বর দিয়ে অমুক মসজিদে তো ঝগড়া লাগিয়ে গেছে ওদের ভিতরে তিন দুই তিনটা ভাগ হয়ে গেছে এখন সুযোগ এখন যেভাবে পারি একটু ফোঁ দিয়ে যদি আগুন জ্বালায় দিতে পারি তো মসজিদটা নষ্ট হয়ে যায় তখন দেখবেন যে ওরা রাতারাতি এসে মসজিদ ভেঙে এটাকে দখল নেওয়া যায় কিভাবে সে চেষ্টা করবে বোঝাকে যাচ্ছে আমি বলেছি ওই ঠান্ডা হুদুর হলে আমার কাছে সবচাইতে বড় আসামি আমি এই ঠান্ডা হুদুরদের দেখতে পারি না যারা বলে এটাও ঠিক ওটাও ঠিক তারা হলো কবর পোদারের চাইতে বেশি খারাপ কয়েকদিন আগে হকানি দাবিদার একটা লোকের রানিং জুমার খোদ্া দিতে আসে একটা লোক সেই লোকটাকে সরমোনার কিছু সাঙ্গ পাঙ্গ যায় আপনারা চেনেন মনে হয় আপনার নামও বলে দেয় উনি ভালো মানুষ তার প্রতি সুধারণ অনেক সন্ন্যার কথা বলে কিছু ব্যতিক্রম ডক্টর আবুল কালাম আদাদ বাসা দেখবেন যে উনি বেদা সন্ন্যার ব্যাপারে বেশ কথা বলেন কিছু মানহাজের ব্যাপারে আলোচনা আছে এটা অস্বীকার করব না কিন্তু দেখবেন যে জামাত ইসলাম ঘরানার উনিই হলো সবচেয়ে কোরআন সন্ন্যার কাছাকাছি বক্তব্য দেয় মিথ্যা কথা এই বেসার একটা জায়গায় জুমার খোদ বা দেয় আল্লাহর ঘরে কত সুন্দর রানিং ইমাম এই মানুষটার ইমামতি জোর করে চরমোনার বাহিনী এসে ওই রানিং মসজিদে বসে গেছে খোদ্ায় বসে ওনাকে আসতেই দিল না আর আসতে পারলো না আর এক মসজিদে পড়ায় যদি বলেন এর ভিতরে শিক্ষা কি শিক্ষা হলো এত বড় একটা বাধা দিল তারপরেও এদের কোনো সরম লজ্জা নাই তাও এরা মুক্তি বলে না যে এরা হলো ভ্রান্ত কারণ বেদাতির খানকা ভিন্ন হতে পারে বেদাতির পীরের নাম আলাদা হতে পারে বেদাতির গ্রাম আলাদা হতে পারে কিন্তু আহলে হাদিসদের বিরুদ্ধে সব বেদাতি এক সব বেদাতি এক সে যে নামে আপনি মুক্তি বলেন এই জন্য ঠান্ডা হুদুরদের বিরোধিতা আমরা করি বেশি যারা বলে ওকের স্লোগান দিয়ে বলে আরে হয়ে হেকমা অবলম্বন করো আস্তে আস্তে হয়ে যাবে ওইভাবে বললে তারা মানবে না কিভাবে বললে মানবে বলো তুমি আমাকে ডক্টর জাকির নায়ক কোন ভাষায় গালি দেশে আমাকে বলো শেখ আহমদ দিদাত কোন ভাষায় গালি দিয়ে দেওয়ার দেশে আমাকে তুমি বলো এত সুন্দর মিষ্টি ভাষা নিয়ে মুখে সর্বদা হাসি নিয়ে এত সুন্দর করে মুখ দিয়ে বলে দিল যে আল্লাহর নবীর পদ্ধতি হলো এইটা আর এইটা হলো ভুল আর বাঙালি হুদুর হলো জুমার বলে ডক্টর জাকির নায়ক খলিহুদির হুদির দালাল তুমি বোঝো না এটা নরম গরমের ব্যাপার না ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লা অনেক সময় নিয়ে ঘুরে ফিরে একটা জিনিসকে বলতো এটা ঠিক না আর শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ প্রশ্ন গেলেই হাঁ আর নাই জবাব দিয়ে দেয় কয় হা অথবা না ওই একই উত্তর উনি দুই তিন মিনিট ধরে ঘোরায় দেয় তাবিজকে প্রথমে না অনেক সময় বলার পরে একটা পর্দায় এসে বলে সাহবা এটাকে শিরিক বলেছেন আর আব্দুর বিন ইউসুফের কাছে প্রশ্ন গেলে আহলুল হাদিসদের আলেমদের কাছে প্রশ্ন গেলেই বলে শিরিক বাস এক কথা শেষ তো আহলুল হাদিসদের কথাটা ওনার ভালো লাগে না কিন্তু আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের উদাহরণ দিয়ে আমাদেরকে ঠেকাতে স্যার বলে ওনার মতো হতে পারেন না কত সুন্দর নরম করে কথা বলে তখন আমি বললাম সারি দাও তালি উনি তো শারিক বলছে মৌতিখানা বাদ দিয়ে দাও মরা মানুষের বাড়িতে খানা খাওয়ার ব্যাপারে সবটাইতে করা সমালোচনা যিনি করেছেন কাছাকাছি সময়ে তিনি হলে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার উনি বলেছে বাঙালিয়া তো লোভী দুইটা ফিরিখানা খালি তার হুঁশ থাকে না একটা মৌতি মৌতিখানা আর একটা হলো বরযাত্রী খানা এত করা করে বললো তারপরেও তো তোমরা সারো না তাও আবার ওই লোকটার নামই তো নেও মুখ দিয়ে পীরের একেবারে এটাকে কি বলে আতুর ঘর পীরের সেন্টারে বসবাস করার পরেও এই মানুষটা নিজেকে সরাসরি পীর দাবি করছে এমন বক্তব্য জীবনে দেয়নি চেষ্টা করছে ঘোরায় পেশায় অন্তত শিরিক বিদার থেকে মানুষকে বাঁচানো যায় কিভাবে আর তুমি তাকে ভালোবেসে এখনও তুমি ঠাকুরগিরি করো এখনও তুমি তার আত্মীয় স্বজন হওয়ার পর পীরগিরি করে বেড়াও তোমার তো মরে যাওয়া উচিত আত্মহত্যা জায়জ নাই বললাম আর কি মানে বিষয়টা নরম গরমের না বিষয়টা হলো সন্না বেদাত বিষয়টা হলো সিরিকার তাওহিদের বোঝা কি যাচ্ছে আমার কথা নরম গরম কোনো ব্যাপারই না আমি একটা উদাহরণ দেই এই মসজিদ যে আহলে হাদিস মানহাস দের পরিচালিত মসজিদ এটাকে বিদাতিরা ঠিক পায় নাই কথা বোঝে না ঠিক পায় নাই এবার আপনাকে বলি ওখানে সালাফি নামটা কেটে দেন কিছু দেন নাই মনে করেন কিচ্ছু দেন নাই আপনি আপনার এলাকায় গিয়ে একটা মসজিদের নাম দেন বাইতুল্লাহ আল্লাহর ঘর অথবা লেখেন উত্তর পাড়া জামে মসজিদ তাহলে কি দল পাইছেন এখানে কোন এই কথা বলে একটা মসজিদ করেন এই মসজিদের ভিতরে আল্লাহর নবীর পদ্ধতিতে এক অক্ত সালাত আদায় করেন দেখবেন আশপাশে বেদাতি হুজুরদের ঘুম হারাম তো যারা বলতেছে বেটা তোরা আহলে হাদিস নাম দেশকা মসজিদের মেন্টাল রুগী কি জানে না এই দুনিয়াতে এখনো সালাফিয়া কিদার প্রতিষ্ঠান সবচেয়ে বড় বড় প্রতিষ্ঠানের নামের সাথে আহলে হাদিস কথাটা যুক্ত নাই আত্মা কো আজামে মসজিদ এনে কি দল পাইছেন খুঁজে আত্মা উহিদ নামে মসজিদ গ্রামের নামে মসজিদ ব্যক্তির নামে মসজিদ কত আছে তারপরেও কি তোমরা ছেড়ে দিয়েছ আত্মা মসজিদ সিলেট সেখানে কোনো আহলে হাদিস তো দূরের কথা সালাফিত তো দূরের কথা কোনো ব্যক্তির নাম নাই কিছুই নাই খালি লাগছে সিলেট আত্মা কো মসজিদ কুমার সিলেট তারপরেও তোমরা বুড়িগঙ্গা নদীতে ভাষায় দিতে চাইছিলে চেষ্টা তার কম করো নাই তার মানে নামে কোনো প্রবলেম নাই এটা একটা অশিলা খোঁজে খুদ্ দিতে গেলেই নিচে লেখে তোরা মসজিদ ভাগ করিস কেন তোরা আহলে হাদিস নাম দিস এইসব কথা বলে তো নাম দেওয়া না দেওয়ার সাথে কি হালাল হারামের সম্পর্ক এটা কেমন হলো ওই আমাকে একজন বলতেছে যে ওই যেসব বক্তা টাকা নেয় ওয়াশ করি তাদের ওয়াজ ভালো হয় না তাদের ওয়াজ ঠিক না আর যারা টাকা পয়সা নেয় না এটা তা আমি বললাম যে এক কাজ করেন ওই কট্টরপন্থী কানে হাত দিয়ে কান্নাকারি করে চলে যাবে একটা টাকা নেবে না নিজের বাড়ি থেকে হাজার টাকা দান করে দিয়ে চলে যাবে লাভ হলো না কথা বলতে না একজন বেদাতি কবর পুজারি এক ঘন্টা বক্তব্য দেশে একটা টাকা নেয় নেই বরং নিজের পকেট থেকে পাঁচ হাজার টাকা আল্লাহর ঘরের জন্য দান করে চলে গেল খুব ভালো হলো না ভালো হলো কিভাবে কে জানি বললে ভালো হলো আর একজন টাকা নেছে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তা আমি টাকা একটা টাকা নিলাম না কিন্তু দশটা জাল হাদিস এই মসজিদে দিয়ে চলে গেলাম ঠিক পা এখন কেমন লাগে আর টাকা নিচ্ছে তার চাকরিতে আনতে তার মেলা বেতন দেওয়া লাগে কিন্তু ছাত্রদের মনের মতো পড়ায় উনি আল্লাহর রাসুলের পদ্ধতির বাইরে একটা কথা বলে না তাই লাভ হলো না তো জাতি অনেক বিষয় বোঝে না আমাদেরকে এখনই অপবাদ দেয় আমি অনলাইনে আমি মানুষকে বলতে চাচ্ছি দেশ প্রবাসী যারা আছেন এখনো কিছু নিউটাল সালাফি আছে যারা নিজেদেরকে মোটামুটি একটা পর্দায় নিয়েছে কিন্তু বলে সবই ভালো লাগে যখন দেখি মসজিদের নাম আহলে হাদিস মসজিদ তখন খুব রাগ হয় এটা তার অন্তরের রোগ এটা একদিনে হয় নাই কম কষ্ট হয় নাই এখনো আহলে হাদিস মসজিদ মাদ্রাসা তৈরি করার সময় আমরা বলি ওই দলিলের ভিতরে উল্লেখ করবেন মক্কা মদিনায় যেটা যেটা চলে চলে সুন্নায় মদিনার আদলে তারা কোনোদিন কোনো ভুল করে না সেটা বলি নাই আমরা এই এই আমল করব করবো কম হাদিসের ভিত্তিতে এই সমস্ত বিষয় যেগুলো বিদ্যাতিরা সহ্য করতে পারে না এগুলো দলিলে উল্লেখ করে নিয়েন নইলে পরবর্তীতে মসজিদ দখল হয়ে যাবে তো কিছু কিছু ক্ষেত্রে নাম দেওয়াটাই হলো নিরাপদ আমরা ঘোষণা দিয়ে দিয়েছি এই মসজিদে বিদাত হয় না শিরিক হয় হয় না না জাল হাদিস বলা বছর বছরের বাচ্চাও যদি দেয় টন টন করে মাতৃভাষায় হলেও আল্লাহ নবীর হাদিসের কথাই বলে আমরা ঘোষণা দিয়ে দিলাম তুমি পারলে আসো না পারলে নাই আমরা কাউকে বিরোধিতা করবো না কোনোদিন কিন্তু তুমি নাম দাও নাই কিন্তু ভিতরে গিয়ে আমরা দেখি হারে মসজিদের নাম দেশে মসজিদে হারামাইন ওই যে ঢাকা মামনসিং হাইয়ের পাশে একটা মাদ্রাসা আছে কত সুন্দর নাম আর ভিতরে যা দেখি যে জর্দা খাচ্ছে আর হলে তাবিজে আসরের সালাত আমরা পড়তে দেখি তো নাম দিয়ে আপনি কি করবেন রাসুসাল্লামের পদ্ধতি মানতে হবে এটাই আপনার জন্য চূড়ান্ত আল্লাহ যেন আপনাকে দিনের জন্য কবুল করে আল্লাহ আমিন সেই সাথে যারা কষ্ট করে দিন পেয়েছেন শুধু নবী বললেন ফাকুল আমন্ত তোমরা ইমান আনো বলো যে আল্লাহর উপর ইমান আনলাম এ কথা বলেই শেষ করো না সোম্মাস তাকিম ইমান আনাটা যত কঠিন ইমানের উপর টিকে থেকে কবরে যাওয়া তার চেয়ে বেশি কঠিন আল্লাহ আমাদের মৃত্যু পর্যন্ত ইমান নিয়ে কবরে যাওয়ার সুযোগ দেওয়া আল্লাহ আমিন